যে সিলেটবাসীকে আমি বলতে চাই এবং প্রশাসনকে বলতে চাই যে তিনটি বিষয় নারীরা মসজিদে যেতে পারবে না তারপর আটরেখা তারা বিসালাত তারপরে আপনার তিন মিনিট আগে আজান দেওয়া হয় এইগুলো যেগুলো তিনটি নিয়ে আপনারা আজকে আন্দোলন করতেছেন আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করছি যদি আপনারা প্রশাসনকে রেখে মনে যারা বহাস করতে চান ইনশাআল্লাহ আমি সিলেটবাসী এই দুই মসজিদের পক্ষে আল আদিষের পক্ষে থাকবো ইনশাল্লাহ এবং উপস্থিত হব ইনশাআল্লাহ আমি প্রশাসনকে বলবো আমাদের কাছে দলিল আছে প্রমাণ আছে এবং দলিল আছে মধ্যে নাই এবং এটাও জানানোর জন্য বলছি অহংকার জন্য না যে আমি ফার্স্ট হচ্ছি হানাফি মাজাবের ছাত্র দেওয়ান থেকে আলহামদুলিল্লাহ দেওয়ার হাদিস শেষ করে এসেছি ইন্ডিয়ার চার বছর অভিজ্ঞতা রয়েছে আমার আলহামদুলিল্লাহ তারপরে আট বছর আমি এদের কাছে ভাড়া করেছি সুতরাং আমি দুই ঘরের খবর রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই দেশের আলেম আদীস যদি না থাকতো তাহলে আমরা আজকে প্রকৃতি ইসলাম কি রাখুজি পেতাম আমাদের থেকে এমন অজ্ঞতার বর্বরতা আর অন্ধকারে আমাদেরকে এমনভাবে এ দেশের আলেম ওলামারা আমাদেরকে নিমজ্জিত করেছিল যদি আমরা এই দেশে আলেম আদীস যদি না থাকতো এই দেশে আনাদী যদি না থাকতো তাহলে আমরা কোরআন সন্না খুঁজে পেতাম না ফরকিত ইসলামকে খুঁজে পেতাম না এই জন্য আলে এই বাংলাদেশের জন্য নিয়ামত একটি আলে আদিস না থাকলে ইসলাম মানুষ খুঁজতো না পেত না রব্বুল আলমিন আমাদেরকে মুজাত করুন ভাইর আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যদি হেদায় দান করেন তাহলে আমরা সঠিক পথ পাবো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমকে হেদায় কমনা করি যে আল্লাহ পাক রব্বুল কাছে আমরা দোয়া করছি এই মসজিদের জন্য সাথে সাথে প্রশাসনের আমরা সুদৃষ্টি কামনা করছি এদেশে কাদিয়ানি আপনার কাজ করে যাচ্ছে তাদেরকে ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে শিয়ারা কাজ করে যাচ্ছে এ ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে এহদি কাজ করে যাচ্ছে এ ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে খ্রিস্টান কাজ করে করে যাচ্ছে এদেশের ওলামা পরিষদ বাধা দেয় না এদেশে সব থেকে অন্যায় কাজ চোখের সামনে হয়ে যাচ্ছে যত অগণিত কাজ হয়ে যাচ্ছে এদেশের অলামা পরিষদের কোনো ভূমিকা নাই কিন্তু এই ওলামা পরিষদের একটাই কারণ ওলামা পরিষদ তৈরি করার আল আদিস্ থাকার আর এটি হচ্ছে অজ্ঞতা বর্বরতা আর কিচ্ছু না ভাইয়ের আমার শাল্লাহ আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আসব আপনার আমি বলেছিলাম বিশ সাল থেকে আপনাদের সামনে আসব। আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তফি দান করেন তার আগে আসতে হলো এই সিলেটকে কেন্দ্র করে এবার